অবশেষে সুখবর করোনা কাল কাটিয়ে শীঘ্রই খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি দিনক্ষণ জানালো স্কুল শিক্ষা দপ্তর কোভিড পরিস্থিতিতে টানা দশ মাস বন্ধ ছিল রাজ্যের সব স্কুল কোভিড পরিস্থিতিতে টানা দশ মাস পর আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলে ফেব্রুয়ারিতে ফের স্বাভাবিক পঠন পাঠন শুরু হয়ে যাবে শিক্ষা দপ্তরের আশা স্কুল খুলে গেলে ফের নিয়মিত পঠন পাঠন শুরু হলে ছন্দে ফিরবে পড়ুয়ারাও স্কুল শিক্ষা দপ্তর তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে করোনা সতর্কতায় মার্চ মাস থেকে রাজ্যের কোনো স্কুলে ক্লাস হচ্ছে না জুন মাস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে যারা এবার মাধ্যমিক দেবে তাদের আড়াই মাস ক্লাস হলেও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের একদিনও ক্লাসে পড়াশোনা হয়নি সরকার অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করেছে তবে ভার্চুয়াল মাধ্যমে প্র্যাকটিক্যাল ক্লাস করানো সম্ভব নয় এ অবস্থায় আগামী মাসেই কোভিড বিধি মেনে ধাপে ধাপে স্কুল খুলতে চায় শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয়ে তালিকা পৌঁছেছে প্রত্যেক স্কুলে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীতে লিখিত পরীক্ষা চলবে পনেরোই জুন থেকে তেসরা জুলাই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে দশ থেকে একত্রিশ মার্চের মধ্যে বিশে এপ্রিলের মধ্যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর সংসদে পাঠাতে হবে এ অবস্থায় ছাত্রছাত্রীদের অন্তত কিছুদিন অনুশীলন দরকার বলে দাবি করেছেন শিক্ষকরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও সেই দাবি লিখিতভাবে পৌঁছেছে নবান্ন সূত্রে খবর স্কুল শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী একটি নোট পাঠিয়েছে সেখানে বলা হয়েছে স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ সম্পূর্ণ শেষ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা পালা করে স্কুলে যাচ্ছেন লকডাউনের শুরু থেকেই নিয়মিত মিড ডে মিল মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এ অবস্থায় কোভিড বিধি মেনে ফেব্রুয়ারিতে স্কুল খোলার অনুমতি দেওয়া হোক তাতে সুবিধা হবে পড়ুয়াদেরই এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন নিউজ চ্যানেলে ধন্যবাদ